মন্ত্রীরা সব হারামজাদা। শালা এরপরও কি করে বেঁচে আছি আমি ভাবি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, হ্যাঁ কোনো পার্থক্য নেই। কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ঝাড়াটাই হচ্ছে কথা। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। না আপনারা না সঙ্গে না থাকলে আমি বোধহয় বেঁচে থাকতাম না, সিরিয়াসলি আমি আপনাদের কুর্নিশ করি। আপনারা যদি আমার পাশে না থাকতেন এই গত 30 বছর ধরে আমি বেঁচে থাকতাম না। আমাকে একদিনে, হ্যাঁ মানুষের মধ্যে 30 বছর ধরে তেজ আসেনি, হ্যাঁ 30 বছর ধরে আমি এটা করেই গেছি। হ্যাঁ আমি তেজ দেখি যাবো আর আপনারা বাড়ি গিয়ে পকল চুলকে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ পরের ছেলে পরমানন্দ যত ভোগে যায় তত আনন্দ, আর নচিকেতা করুক না। বে ঠিক আছে করে দিচ্ছি। আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, সবাই সবাইকে সেটা দেয় আমি আজি বসাতে এটা সবাই বলছি। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার খাতি কাটি। কথায় কথায় ধর্মঘট, কথায় কথায় ধর্মঘট আর সবাই ধর্মঘটি, অধার্মিকের ধর্ম জ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা, মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত পদের ধাড়ি তুড়ুক নাচে মন্ত্রিসভা এখনো পাই জিবাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, এ তো আমাদের দেখলেই বোঝা যায় আর কি, আমাদের দেশের শিক্ষামন্ত্রী হচ্ছেন একজন ভদ্রমহিলা, তিনি কি কোন মানে কি পাশ করেছেন সেটা এখনো বলে উঠতে পারছেন না আর কি। যাক আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, হ্যাঁ কোনো পার্থক্য নেই। কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ঝাড়াটাই হচ্ছে কথা। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা, অনেক বাজে কথা বলা যেতে পারতো, এর থেকে খারাপ আর বলা যাচ্ছে না, এটা অনেক ভদ্র গালা গালা আর কি। চারাক্ষরে আনো অনেক কিছু আছে। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে, আগের দিন গিয়ে একদম মাংস দিয়ে বেটে গেটে গিয়ে দেখছি ওর ভোটে কে দিয়ে দিয়েছে, ছেলেটা বাড়ি চলে আসে। আর মানুষ সালাও মাথা মোটা, ভোট দিতে যাই নেচে, দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে। যেটা বললাম এটা সত্যি, ডেফিনেটলি এটা সত্যি, কিন্তু এটা অর্ধসত্যি, এটা অর্ধসত্য, কারণ পৃথিবীর ইতিহাস বলে আসছে মানুষই শেষ কথা বলবে, মানুষই বলে এসছে চিরকাল পৃথিবীর ইতিহাসে, আপনারা আমার মতো সাধারণ মানুষই একদিন শেষ কথা বলবে, সেই আশায় বেঁচে থাকা, সেই আশায় পথ চলা, সেই আশায় গান গাওয়া। বসতি আবার উঠবে ঘরে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বাজাও। চোখ আষাঢ় হয় ভরা আজ চেতো নাই, প্রত্যাশা মানুষ বদলায়, ভাষা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়,
পেরা কাঁদে যন্ত্রণা এই সরস যায় আজ ওর জীবন তৃষার আগুন বহু প্রাণে যদি মিশে যায় তবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে।